নমস্কার বন্ধুরা, পলি ফুড হাউজে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, সেটা হলো গোল দিয়ে ডিমের কারি। দেখে নিন কি কি লাগছে। ওল, আমি ওলটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে ওলটাকে কেটে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করে নেব। লাগছে ডিম, ডিমটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখেছি। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা, আর পুরো রান্নাটা করব সর্ষের তেলে। আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এর ভেতর দিয়ে দেব সর্ষের তেল। আমি ভালোভাবে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেব ফোড়ন। দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি নাড়াচাড়া করে ফোড়নটা লাল করে নেব। আমি নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব আদা রসুন বাটা, দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর সামান্য জল। নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওল। আমি মশলার সাথে ওলগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ওলগুলো ভালো করে কষিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে দেব। ওলগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমি ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেব জল।
চাড়া করে নেব। এবার আমি এটা দেখব কেমন অবস্থায় আছে। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এটা আমি আবার নাড়াচাড়া করে দেব। দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢেকে ফোটাবো। আমি 3-4 মিনিট ধরে ফুটিয়েছি। দেখুন এখন কি অবস্থায় আছে। তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি এর ভেতর দিয়ে দেব গরম মশলা। আমি ভালো করে এটা মিশিয়ে দেব। আমি আর ফোটাবো না, এর থেকে বেশি ফোটালে ঝোলটা পুরো ওলে টেনে নেবে। আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আজকে রেসিপি ওল দিয়ে ডিমের কারি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো দ্রুত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকন সমেত।